এবারে আমরা শিখব কি করে ডেসিমাল থেকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হয়। হ্যাঁ দেখো, দিয়েছি রাইট দ্য ডেসিমালস অ্যাজ ফ্র্যাকশনস। এই যে 23.6, এটা তো একটা ডেসিমাল নাম্বার, এটাকে আমরা কিভাবে ফ্র্যাকশনে কনভার্ট করব। আচ্ছা দেখো, ইকুয়ালস টু দিলাম, পয়েন্টের আগে 23 রয়েছে, দ্যাট মিন্স 23 ইজ আ হোল নাম্বার। তাহলে আমি এটাকে কিভাবে লিখব, এরকম লিখলাম 23.6 মানে 6/10, তাই তো? তাহলে 6/10 হয়ে গেল। তাহলে 23.6 মিন্স 23 হোল 6/10, এটাই হচ্ছে আমাদের ফ্র্যাকশন। দেখো মেলাও, পয়েন্টের আগে এই নাম্বার যে আছে এটা হোল নাম্বার, তাহলে 23 হোল, আর পয়েন্ট 6/10। আবার এখানে দেখো 5 রয়েছে, তার মানে আমি একটু দূরে দেখাচ্ছি, তাহলে এখানটা বুঝতে পারবে না তোমরা, পয়েন্টের আগে 5 রয়েছে, তাহলে 5 হোল পয়েন্ট 2 3, তাহলে কি হচ্ছে, আমি ওপরে লিখলাম 2 3, আর নিচে কটা জিরো হবে, টেন্স হান্ড্রেডস, মানে দুটো জিরো, 1 2, ক্লিয়ার? তারপরেরটা দেখো, 27.398, তাহলে 27 হচ্ছে আমাদের হোল নাম্বার, পয়েন্টের আগে আছে সেজন্য হোল নাম্বার এটা, আমরা কি লিখব, 27 হোল। এইবারে ডাক দিলাম 398, লিখে দিচ্ছি ওপরে 398 লিখলাম। এইবারে 1 তার পাশে দেখো, টেন্স হান্ড্রেডস থাউজেন্ডস, তিনটে জিরো হবে, 1 2 3, ভেরি ইজি, বোঝা গেল তো? তারপরে আরেকটা দেখো, 0.008, এখানে কিন্তু পয়েন্টের আগে কোনো নাম্বার নেই, জিরো রয়েছে, তাহলে নো হোল নাম্বার, আমরা কোনো হোল নাম্বার লিখবো না, কি লিখব, 8 লিখলাম উপরে, তারপরে দেখো টেন্স হান্ড্রেডস থাউজেন্ডস, তাহলে 1 লিখে 1 2 3, থাউজেন্ড লিখে দিলাম, তাহলে 0.008 মানে হচ্ছে 8/1000, ঠিক আছে, ক্লিয়ার? এইভাবে তাহলে ডেসিমাল থেকে ফ্র্যাকশনে তোমরা কনভার্ট করবে, ক্লিয়ার হয়েছে তো? এবারে আসছি এক্সপ্যান্ডেড ফর্ম। দেখো, একটা ডেসিমাল নাম্বার দিয়ে দিল, 534.967, যে কোনো নাম্বার দিতে পারে, আমি এই নাম্বারটা দিয়ে বুঝাচ্ছি। এরকম একটা নাম্বার দিয়ে তোমাদের দিয়ে দিল রাইট ইন দ্য এক্সপ্যান্ডেড ফর্ম, তখন কিভাবে লিখবে যদি ডেসিমেল পয়েন্ট দিয়ে থাকে? দেখো, ওয়ান্স টেন্স হান্ড্রেডস, তাই তো? তাহলে আমি লিখলাম 500+3, কী হবে, 3 টেন্স, +4 আছে ওয়ান্সের ঘরে, তাহলে +4 ওয়ান্স। এইবারে দেখো, পয়েন্ট আছে, আমি প্লাস সাইন দিলাম, 9 কি হবে, টেন্স, তারপরে 600, তারপরে +7000, হয়ে গেল। এইবারে ইকুয়ালস টু দিয়ে 500, এটাকে এবার আমি ভেঙে লিখছি, 500+30, 3 টেন্স, +4 ওয়ান্স, মানে হচ্ছে এই যে +4। এইবারে দেখো, প্লাস, এই প্লাস সাইনটা দিলাম, 9 টেন্স, 9 টেন্স মানে কি, 9/10, সেটাকেই আমি লিখলাম 9/10, এই প্লাস সাইনটা দিলাম এখানে। এবারে 600, 600 মানে কি, 6/100, সেটা লিখলাম, +6/100, তারপরে লিখেছি +7000, কেন লিখলাম, টেন্স হান্ড্রেডস থাউজেন্ডসের ঘর, +7000 মানে হচ্ছে 7/1000, সেটাই করে দিলাম, 7/1000। এইবারে দেখো, ইকুয়ালস টু, এটা এই অবধি যেরকম আছে ঠিক সেরকমই লিখছি,
500 plus 30 plus 4 এই অবধি লিখলাম প্লাস সাইনটা দিলাম এইবারে তোমাদের তো শিখিয়েছি 9 by 10 মানে কি ডেসিমেলে কি হবে 0.9 কেন 9 10th রয়েছে এটা তাহলে 0.9 প্লাস 600ths 600ths কি হবে 0.06 এ দেখো 100 রয়েছে tenths hundredths ঠিক আছে প্লাস 7000ths 0.007 tenths hundredths thousandths হয়ে গেল 0.007 তাহলে এই টোটালটা হচ্ছে এক্সপ্যান্ডেড ফর্মে আমাদের লেখা হলো কেমন এক্সপ্যান্ডেড ফর্মে লিখতে গেলে তাহলে তোমরা এইভাবে ভেঙে ভেঙে লিখে দেখাবে এটাই আনসার পরের এক্সাম্পলটা দেখো 0.476 এটা আমাদের কি করতে হবে এক্সপ্যান্ডেড ফর্মে লিখতে হবে জিরো আছে পয়েন্টের আগে তার মানে কোনো হোল নাম্বার নেই 476 4 tenths plus 700ths দেখো tenths hundredths তারপরে next thousandths plus 6000ths লিখলাম place value অনুযায়ী এইবারে equals to 4 tenths means কি 4 by 10 plus 700ths means 7 by 100 plus 6000ths means 6 by 1000ths হলো এইবার ইকুয়ালস টু এইবারে আবার এটাকে ভেঙে ভেঙে লিখতে হবে 4 by 10 মানে এটাকে ডেসিমেলে লিখতে হবে কিভাবে লিখবো আমরা 0.4 প্লাস সাইন বসে গেল 7 by 100 মানে 0.07 প্লাস এটা হয়ে গেল 0.006 থাউজেন্ড আছে তাই টেন্স হান্ড্রেডস থাউজেন্ডস হয়ে গেল এটাই আমাদের তাহলে আনসার ক্লিয়ার এই অবধি শিখলে তোমরা এইবারে আরেকটা জিনিস শেখাচ্ছি দেখো রাইট দ্য ফলোয়িং অ্যাজ ডেসিমালস দেখো 3 প্লাস 7/10 প্লাস 8/100 এরকম দিয়ে দিল দিয়ে বলল এটাকে ডেসিমেলে লিখতে হবে রাইট ইন ডেসিমেল কিভাবে লিখবে দেখো 3 এর নিচে 10 100 1000 কিচ্ছু নেই তার মানে থ্রিটা হচ্ছে হোল নাম্বার তাহলে আমি এখানে লিখলাম 3 প্লাস 7/10 তার মানে এবার ডেসিমেল বসে যাবে 7/10 মিন্স 7/10 তাহলে টেন্থস এর ঘরে 7 বসছে বসলো 800ths বসে গেল 3.78 ইজ দ্য আনসার ঠিক আছে নেক্সট আরেকটা দেখো 2 × 10 প্লাস 3/10 প্লাস 0/100 প্লাস 9/1000 কি করবে ইকুয়ালস টু দিয়ে এলাম 2 × 10 মানে 2 tenths মিন্স 20 তারপরে পয়েন্ট দেব আমি কারণ প্লাস 3/10 এসে যাচ্ছে তার মানে 3 tenths পয়েন্টের পরে 3 লিখলাম তারপরে 0/100ths হান্ড্রেডস এর ঘরে কিছু বসবে না কারণ এখানে 0 আছে তাহলে আমিও এখানে একটা 0 দিলাম প্লাস 9/1000ths থাউজেন্ডস এর ঘরে 9 বসে গেল এটাই আমাদের আনসার কেমন আরেকটা দেখো 5 × 100 মানে 500 হচ্ছে এটা তারপরে প্লাস 0/10 প্লাস 0/100 প্লাস 8/1000 এটা খুব ইজিলি তোমরা করতে পারবে এতগুলো আমি বোঝালাম তাহলে আমরা ফার্স্টে কি করব ইকুয়ালস টু দিয়ে লিখলাম 500 তারপরে দিচ্ছি পয়েন্ট দেখো টেন্থের ঘরে কিচ্ছু নেই 0 দিলাম হান্ড্রেডস এর ঘরে 0 থাউজেন্ডস এর ঘরে কি আছে 8
তাহলে 500.008 ইজ দ্য আনসার। বুঝতে পেরেছো সবাই? তোমাদের এতক্ষণ ডেসিমেলের আমি অনেক কিছু শেখালাম, হাউ টু কনভার্ট ডেসিমেল টু ফ্র্যাকশন, ফ্র্যাকশন টু ডেসিমেল, হ্যাঁ এগুলো তো আমরা শিখলাম, এক্সপ্যান্ডেড ফর্ম। কিন্তু এবার তোমরা বুঝবে কি করে উইচ ডেসিমেল ইজ গ্রেটার অ্যান্ড উইচ ওয়ান ইজ স্মলার, সেটা জানতে হবে। সেটা কিভাবে আমরা শিখব, কোনটা ছোট কোনটা বড়? দেখো এখানে আমি দিয়েছি 3.149, 3.201, 3.0884। এটাকে আমরা সাজাবো ফ্রম লিস্ট টু গ্রেটেস্ট, মানে স্মলার টু গ্রেটার। কিভাবে বুঝবো উইচ ওয়ান ইজ স্মলার? ফার্স্টে দেখো, থ্রি পয়েন্টের আগের নাম্বারগুলো আমরা দেখছি, এখানে আছে থ্রি, এটাতেও থ্রি, এটাতেও থ্রি। তাহলে এবার আমরা ডেসিমাল নাম্বারগুলোতে যাব, কারণ তিনটে হোল নাম্বারই সেম আছে। এইবারে দেখো টেন্সের প্লেসে দেখো, ওয়ান, এখানে আছে টু, আর এখানে টেন্সের প্লেসে আছে জিরো। তাহলে অবভিয়াসলি এই নাম্বারটা হচ্ছে স্মলার। তাহলে এটাকে আমরা লিখে ফেলি, কেন স্মলার বললাম, এখানে ওয়ান, এখানে টু, আর এখানে জিরো। এখানে কিন্তু চারটে ডিজিট আছে, থাকুক, ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু জিরো দিয়ে স্টার্ট হচ্ছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের স্মলেস্ট নাম্বার। তাহলে আমি এখানে লিখে ফেলছি 3.0884, ঠিক আছে। তারপরে কোন নাম্বারটা হবে, এখানে আছে ওয়ান, এখানে আছে টু, তাহলে এই নাম্বারটা হবে 3.149। পড়ে রইল এটা 3.201, হয়ে গেল স্মলার টু গ্রেটার। এইবারে তোমাদের যদি বলে ফ্রম গ্রেটেস্ট টু স্মলেস্ট, কি হবে? এটাই উল্টে যাবে, এটা আগে চলে আসবে, ঠিক আছে, তারপরে এটা, তারপরে এটা, কারণ এটা হচ্ছে স্মলেস্ট নাম্বার। ক্লিয়ার? আরেকটা বোঝাচ্ছি, 0.7, 0.3, 0.5, উইচ ডেসিমাল নাম্বার ইজ স্মলার? এখানে দেখো কোনো হোল নাম্বার নেই, সবগুলো জিরো দিয়ে আরম্ভ হচ্ছে, জিরো জিরো জিরো। ডেসিমাল নাম্বারে যাই এবার, 7.35, এটা ছোট, সব থেকে ছোট, তাহলে লিখে ফেললাম 0.3। তারপরে 7 আর 5 এর মধ্যে 5 ছোট, লিখছি 0.5, পড়ে রইল এই নাম্বারটা, লিখে দিলাম 0.7, হয়ে গেল। এইভাবে তোমরা ধরবে কোন নাম্বারটা ছোট কোন নাম্বারটা বড়। আরেকটা দেখো, 2.459, 0.72, 1.86 অ্যান্ড 0.295। সব থেকে স্মলেস্টটাকে আগে আমরা লিখব। তাহলে হোল নাম্বারে আসি, টু আছে, জিরো, ওয়ান, জিরো। তাহলে জিরো দিয়ে স্টার্ট হচ্ছে এই নাম্বারটা আর এই নাম্বারটা, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে এবারে আমরা কম্পেয়ার করব উইচ ওয়ান ইজ স্মলার। ডেসিমাল পয়েন্টের পরে এখানে আছে 7, এখানে আছে 2, তাহলে অবভিয়াসলি দিস ওয়ান ইজ দ্য স্মলেস্ট নাম্বার। তাহলে আমি এটা লিখে ফেললাম 0.295, তারপরে এটা হয়ে যাবে, কারণ দেখো এটা 2 দিয়ে আরম্ভ হচ্ছে, পয়েন্টের আগে হোল নাম্বার রয়েছে, এখানেও 1 রয়েছে, এখানে তো 0 দিয়ে আরম্ভ হচ্ছে, তাহলে এইটা হয়ে যাবে সেকেন্ড স্মলেস্ট নাম্বার, 0.72 হলো। এইবার এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে আমাদের এইটা হয়ে যাবে থার্ড, 1.86, আর গ্রেটেস্ট নাম্বার হয়ে যাচ্ছে 2.459। ক্লিয়ার? আর যদি বলে গ্রেটেস্ট টু স্মলেস্ট, উল্টোটা করে দেবে, তাহলেই হয়ে গেল। তাহলে আমরা ডেসিমাল চ্যাপ্টার কমপ্লিট করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, সব কিছু ক্লিয়ার হয়েছে তোমাদের ডেসিমাল সম্পর্কে। আমরা তাহলে
ম্যাথস সিবিএসই স্ট্যান্ডার্ড 4 এর সমস্ত সিলেবাস কমপ্লিট করলাম ম্যাথসের। তোমাদের যদি কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর এই ভিডিওগুলো ভালো থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। আমাদের এই যে পেবলস বেঙ্গলি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে আরও অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমরা অটোমেটিক্যালি দেখতে পাবে। কেমন?